আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 এই কোর্সটিতে এনরোল করার জন্য। W3 টপার ফ্রিল্যান্সিং একাডেমির লিড মেন্টর এন্ড সিইও দিগন্ত হাসান রুবেল আছি আপনাদের সাথে। আমাদের এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 কোর্সটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট কভার করব। আপনারা আমার এই কোর্সের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কোন কোন বিষয়গুলোকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলো আপনাদেরকে প্রপারলি শেখা উচিত। এবং আমার এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সের অ্যাডভান্স লেভেলের যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি আসলে কাদের জন্য তৈরি হয়েছে সেটিও আমরা এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 কোর্সটিতে আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লারিফাই করে দেব। দেখুন, আমাদের এই কোর্সটিতে এই মুহূর্তে আপনি এনরোল করেছেন, আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই মুহূর্তে আপনি আমাদের যে কোর্সটিতে এনরোল করেছেন ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 কোর্সটিতে, আমি একটু পরেই আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট দেখিয়ে দিব, যে কাজগুলো শেখার পর আপনি এখন থেকেই আর্নিং করা শুরু করতে পারবেন। এখন আমার কথাটা শোনার পর আপনাদের কাছে মনে হইতে পারে যে 30 মিনিটসের একটা কোর্স করে কি কেউ আর্নিং করতে পারে, এটা কি আসলে আদৌ কি সম্ভব? ইয়েস, এটা সম্ভব। কীভাবে সম্ভব সেটা আমি আমার এই ক্লাস কন্টেন্টের মাধ্যমে প্রমাণ করে দেব আপনাদেরকে। চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল, আমি আমার একটা ফেসবুক আইডি থেকে সিম্পলি পেজেসে চলে যাচ্ছি। পেজেসে আসার পর আমি একটি নতুন পেজ ক্রিয়েট করব। এখন কেন আমি পেজ ক্রিয়েট করতেছি, এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 এই কোর্সটিতে আপনারা কী শিখতে যাচ্ছেন এবং আসলে এই বিষয়গুলো কী, সে বিষয়গুলো নিয়ে আমি ধীরে ধীরে কথা বলতে থাকবো আমার কাজের পাশাপাশি। দেখুন, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন কথা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং ছাড়া কি ডিজিটাল মার্কেটিং হয় না? আসলে ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরের আপনি আসলে কোন প্ল্যাটফর্মটা দিয়ে শুরু করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের সম্পূর্ণ কোর্স রয়েছে, যেই কোর্সে আপনি কী করতে পারছেন, আপনি ফেসবুক মার্কেটিং শিখতে পারছেন, আপনি ইউটিউব এসইও শিখতে পারছেন, আপনি পিন্টারেস্ট মার্কেটিং শিখতে পারছেন, আপনি লিঙ্কডিন মার্কেটিং শিখতে পারছেন, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে পারছেন, আপনি আমাদের এই কোর্সের মাধ্যমে ইমেল মার্কেটিং শিখতে পারছেন, আপনি কর্পোরেট লেভেলের SMS মার্কেটিং শিখতে পারছেন। এই বিষয়গুলো আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে শিখতে পারবেন। আমাদের SEO-র কোর্স রয়েছে। দেখুন, এত এত বিষয়ের মধ্যে আসলে আপনাদের তো সমস্ত কন্টেন্টের দিকে এককভাবে একা অত বেশি ফোকাস করা পসিবল না। এখন এই যে ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 কোর্সটিতে আপনারা যারা এনরোল করেছেন, আমি জানি তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা নিজের ব্যবসাটাকে ভালোভাবে করতে চান। অর্থাৎ আপনি হয়তো কোনো পণ্য বা সার্ভিস আপনি সেল করছেন, আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং জানা দরকার। বেসিক্যালি যারা উদ্যোক্তা টাইপের মানুষ আছেন তাদের জন্য এই মুহূর্তে ফেসবুক মার্কেটিংটাকে ভালোভাবে আত্মস্থ করা অত্যন্ত জরুরি। কারণ বেশিরভাগ বাংলাদেশি যারা এন্টারপ্রেনার রয়েছে তারা আসলে হচ্ছে বাংলাদেশি মার্কেট প্লেসটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। যদিও আপনি ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পুরো পৃথিবীকেই টার্গেট করতে পারেন। আচ্ছা, এবার আসি আমরা ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, টুইটার, পিন্টারেস্ট এই সমস্ত যে সমস্ত হচ্ছে সেগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেই সব সোশ্যাল মিডিয়াগুলো দিয়েও কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের অনেক ক্লায়েন্টদেরকে নিখুঁতভাবে টার্গেট করতে পারবো। তবে ফেসবুক অনেক বেশি অ্যাডভান্স লেভেলের টুলস আমাদেরকে প্রোভাইড করতেছে এই কাস্টমারগুলোকে ঠিকঠাক মতো টার্গেট করার জন্য, একদম লেজার টার্গেট করার জন্য। দেখুন, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা রয়েছে আমাদের, সেই কোর্সটিতে আমরা গুগলের PPC ক্যাম্পেইনও দেখিয়েছি। এখন কথা হচ্ছে, গুগলের PPC ক্যাম্পেইন, লিঙ্কডিন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, এত এত বিষয় যদি আপনি একা এখন এই মুহূর্তে শিখতে যান, আপনাকে প্রচুর পরিমাণ সময় এগুলোর পিছনে দিতে হবে। এখন আমি যেটা করব, ফেসবুক মার্কেটিংয়ের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101-এ। তবে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটি দেখিয়ে আপনাদেরকে আপনারা কীভাবে মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারেন সেই বিষয়টা পর্যন্ত আপনাদেরকে এখন নিশ্চিত করে দেব। চলুন,
আমি এই মুহূর্তে একটি পেজ নেম দিচ্ছি, সিম্পলি আমি একটা পেজ ক্রিয়েট করতেছি এবং আমার পেজের নাম হচ্ছে প্রিমিয়াম টি। ওকে, এটার হচ্ছে আমি হচ্ছে একটা ক্যাটাগরি দিচ্ছি লাইক কফি শপ অথবা রেস্টুরেন্ট, ক্যাফে, এরকম কিছু হতে পারে। যাই হোক, ডেসক্রিপশনের মধ্যে আমি জাস্ট হচ্ছে সিম্পলি এটা লিখে দিচ্ছি বেস্ট প্রিমিয়াম টি স্টোর, কিছু একটা লিখে দিলাম। সিম্পলি ক্রিয়েট পেজ বাটনটিতে ক্লিক করলাম এবং একটি পেজ এই মুহূর্তে ক্রিয়েট হয়ে যাচ্ছে আমাদের জন্য। দেখুন, আমরা যে পেজটি এখন ক্রিয়েট করছি, এই পেজটি ক্রিয়েট করার পর আমাদের কাজ কী? বেসিক্যালি আমরা শুধুমাত্র কমপ্লিটলি একটা পেজকে প্রফেশনালি অপটিমাইজেশনের জন্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছ থেকে আমরা চার্জ করে থাকি মিনিমাম $100, যদি এটা বাংলাদেশে হয় কমপক্ষে $5,000। এর নিচে আমরা কোনো পেজের অপটিমাইজেশন নিয়ে কাজ করি না, যে বিষয়টা এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। পাশাপাশি আমি একটা ক্যাম্পেইন রান করে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এখান থেকে হচ্ছে সিম্পলি আমাদের পেজেসে যাব। দেখুন, এই পেজ লিস্টের মধ্যে আমি একটু রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে এই নতুন নেমটা আমরা পেয়ে যাব প্রিমিয়াম টি। সিম্পলি আমি এই পেজটাকে ওপেন করলাম। আমি এখানে একটি লোগো বসিয়ে দিব এই প্রিমিয়াম টি এর জন্য। সিম্পলি ক্লিক করলাম এবং এডিট প্রোফাইল পিকচার্সে ক্লিক করলাম, দেন আপলোড ফটো। এবং আমার যেখানে এই প্রিমিয়াম টিয়ের লোগোটা রাখা আছে সেই লোগোটাকে আমি আপলোড করব। এই লোগোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। ওকে, আর এখানে একটু একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে লোগোটা আমরা আপলোড করলাম এই লোগোটার সাইজ কতটুকু? এই লোগোটার সাইজ আসলে 500x500 pixel। ওকে, অর্থাৎ হাইট হচ্ছে 500 pixel এবং এটার উইথটাও হচ্ছে 500 pixel। খেয়াল করুন, দেখুন এখানে এই বিষয়টা খেয়াল করুন, আপনার লোগোটা যদি ছোট হয় তাহলে আপনি এরকম একটু ডান দিকে এরকম টান দিয়ে নিয়ে আসলে কিন্তু লোগোটা একটু বড় হবে এবং এটা ফ্রেমের মধ্যে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হবে। বাট আমি এমন একটা সাইজ আপলোড করেছি যেটা একদম প্রপারলি চতুর্দিকে আমার যে বর্ডারটা আছে সেটাকে টাচ করে ফেলেছে। এখন আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি এই লোগোটাতে শুধুমাত্র তো টিয়ের কাপটাকেই বসাই দিতে পারতাম, কেন চতুর্দিকে এই গোল্ডেন কালার এই হচ্ছে বর্ডারটাকে রেখেছি? এই বর্ডারটা আসলে আমাদের লোগোটাকে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে গোল্ডেন কালার থাকার কারণে, ফার্স্ট অফ অল। সেকেন্ড, আরেকটা বিষয় যেটা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সে বিষয়টা আসলে মানে একদম না বললেই নয়, সেটি হচ্ছে যখন কোনো একজন পার্সন মেসেঞ্জারে, আমরা যখন বিভিন্ন ক্যাম্পেইন রান করব তখন আপনারা দেখবেন অনেক সময় কিন্তু মেসেঞ্জারেও কিন্তু এখন আমাদের কি অ্যাডগুলো যাচ্ছে। ফেসবুক একটা নতুন সিস্টেম যেটা কিছুদিন আগেই মাত্র হচ্ছে এই অপশনটাকে আনলক করেছে, যেখানে আমরা যখন মেসেঞ্জার স্ক্রল করতেছি তখন কিন্তু সেখানে দেখা যায় বিভিন্ন অ্যাড। ঠিক আছে, এটা আসলে অপশন আছে, আমরা যখন কোনো অ্যাড রান করি তখন আসলে আমরা মেসেঞ্জারে আমাদের কাস্টমারদেরকে দেখাবো না কি দেখাবো না সেটা আমাদের উপর ডিপেন্ড করে। যারা এটাকে অন করে দেয় তাদের অ্যাডটাই দেখা যায় মেসেঞ্জারে। যাই হোক, যখন স্ক্রল করতে থাকে এই বর্ডার থাকার কারণে, এই বর্ডার থাকার কারণে এটা আসলে মানে দারুণভাবে চোখে পড়ে। ঠিক আছে, এটা থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, সো আমি এটা ইউজ করছি। ওকে, দেন এখানে আমাকে সিম্পলি আমাকে আমি এখান থেকে আমার হচ্ছে দেখুন সেভ বাটনে ক্লিক করতেছি। ওকে, সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, সেভ বাটনে ক্লিক করার পর আমাদের এই লোগোটা প্রপারলি আপলোড হয়ে যাবে, হয়ে গেল। এবার এখানে একটা কভার ফটো রাখতে হবে। এখন কভার ফটোর আসলে সাইজটা কী? আসলে কভার ফটোর অনেক সাইজ হয়, তবে আপনারা যেটা করবেন, আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে অনেকে 820 হচ্ছে উইথটা দিয়ে থাকে এবং হাইট দিয়ে থাকে 312, বাট আমি এটাকে ডাবল করে নিই। বেসিক্যালি আমি এটাকে ডাবল করে নিয়ে থাকি এবং ডাবল করে নেওয়ার পর যখন কাজ করি, কাজ করে এটা আপলোড করলে আসলে এটার রেজুলেশনটা অনেক ভালো থাকে, কোয়ালিটিটাকে আমরা ভালো পাই। যাই হোক, এডিট বাটনে ক্লিক করলাম এবং আমি হচ্ছে এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করলাম, এবং আপলোড ফটোতে ক্লিক করার পর এখন আমাকে এই ফটোটাকে আপলোড করতে হবে।
এখানে আমার কয়েকটা কভার ফটো বানানো আছে, যেমন এটা একটা কভার ফটো, এটা একটা কভার ফটো, এখানে একটা কভার ফটো আছে। যাই হোক, আমি এই কভার ফটোটা ইচ্ছা করলে নিতে পারি, বাট আমি এটা নিব এই মুহূর্তে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে কভার ফটোটা। আচ্ছা, এটা একটু থিঙ্ক করেন। আপনার যদি চিন্তা করেন যে আসলে এখানে কি আছে, কিছুই তো নাই, শুধু প্রিমিয়াম টি লেখা। দেখুন, এটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের ব্যাপার। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানটাকে ব্র্যান্ডিংয়ে নিয়ে আসবেন সেটা কিন্তু একমাত্র আপনার উপরই ডিপেন্ড করছে। আপনি যদি এরকম সিম্পল একটা কভার ফটো রাখেন, আপনার এই নামটা দেখার পর মানুষ বুঝতে পারবে এটা আসলে কোন প্রতিষ্ঠান, প্রিমিয়াম টি। এটার মধ্যেও কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে পারেন, যদি আপনার সেই লেভেলের ব্র্যান্ডিং জানা থাকে, মার্কেটিং জানা থাকে। এখন এটা ছাড়াও আমার কাছে কিন্তু আরও কভার ফটো আছে। যেমন আমি যদি এটা না দিয়ে অন্য আরেকটা কভার ফটো দিই, যেমন আপলোড ফটোতে ক্লিক করলাম এবং এখান থেকে ধরুন আমি এটা নিলাম, তো এখানে হচ্ছে একটা টিক আপ আছে, যেটা আমরা হয়তো ছবিটা আপলোড হোক, আপলোড হলে আপনারা দেখতে পারবেন। দেখুন, এটা হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেখতে খুব ভালো লাগছে, এরকম সেরকম এটা অনেকের কাছে মনে হতে পারে। তো আমি আপনাদের ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে কভার ফটোটা রাখছি, বাট আমার ব্যক্তিগত পছন্দের কথা যদি বলেন তাহলে আমি ওইটাই রাখতাম যেখানে শুধুমাত্র প্রিমিয়াম টি লেখাটা আছে। দেন সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলাম। ওকে, এবার আসুন আমরা এখানে একটা কল টু অ্যাকশন বাটন বা CTA বাটনকে সেট আপ করে দিব। আমাদের এই পেজের মাধ্যমে মানুষ আমাদের সাথে কীভাবে কানেক্টেড হবে, তারা কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে এখানে আসার পর, সে বিষয়টাকে এখান থেকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সিম্পলি আমি এই অ্যাড এ বাটনটিতে ক্লিক করলাম এবং অ্যাড এ বাটনটিতে ক্লিক করার পর আমরা ইচ্ছে করলে ফলো দিয়ে রাখতে, মানে ফলো বাটনটিকে আমরা হচ্ছে এখানে এনাবল করে রাখতে পারি। তাতে করে মানুষ এই পেজে আসলে এখানে ক্লিক করে ফলো করতে পারবে। তবে আপনি যদি খুব ভালো রেজাল্ট পেতে চান, অবশ্যই আপনাকে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা সেন্ড মেসেজ দিয়ে রাখতে হবে। এখন সেন্ড মেসেজ এবং সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আসলে কোনটা আপনার জন্য উপযুক্ত, দেখুন এটা ডিপেন্ড করবে আসলে আপনি কখন কোন ধরনের কাস্টমারকে টার্গেট করতেছেন। যেমন আমাদের চপার আইটি, আমাদের এজেন্সির কথা যদি বলি, আমাদের এজেন্সিতে আমরা সবসময় প্রেফার করি হোয়াটসঅ্যাপ মেসেজ। বাট আমরা আমাদের W3 টপার একাডেমির কথা যদি বলি, এটাতে আমরা হচ্ছে প্রেফার করি হচ্ছে সেন্ড মেসেজ। কেন? আপনারা যারা আমাদের W3 টপারের পেজটিতে হচ্ছে মেসেজ দিয়ে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আমাদের হচ্ছে বিভিন্ন কোর্স পারচেস করে থাকেন, এরা আপনারা হচ্ছে একটা ইনকামের জন্য আসতেছেন, আপনারা মেসেঞ্জার অনেক সময় দিচ্ছেন। বাট যারা আবার আমাদের টপার আইটি এজেন্সির কাস্টমার আছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ধরুন ম্যানেজিং ডিরেক্টর, হেড অফ মার্কেটিং, CEO, ফাউন্ডার, এই টাইপের মানুষ, তো ওনারা হচ্ছে হোয়াটসঅ্যাপকে মানে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তো ওখানে আমার ক্লায়েন্টের যে বেস নেটওয়ার্ক বা টার্গেট অডিয়েন্স আছে সেটার উপর বেস করে আমাকে এই হোয়াটসঅ্যাপ মেসেজটাকেই অন করে দিতে হচ্ছে। ওকে, এরপর ধরুন আপনি একটা ই কমার্স শপের জন্য করতেছেন, এটা আপনার ই কমার্স শপ। এখন ই কমার্স শপ হলে আপনি কী করবেন, আপনার কী করা উচিত? ই কমার্স শপের জন্য হলে আপনার উচিত আপনার কাস্টমার যেন সরাসরি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে। যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনি কন্ট্যাক্টাস দিতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখুন শপ অন ওয়েবসাইট এইটাকে আপনি দিয়ে দিতে পারেন। তাতে করে মানুষ কী করবে, সরাসরি এখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। আপনি এখানে খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে ওয়াচ ভিডিও আছে। দেখুন, ফেসবুক আমাদেরকে মাল্টিপল CTA বাটন দিয়ে রেখেছে এক একটা এক একজনের জন্য। যেমন এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তারপর অনেকে আছে অ্যাপ ইনস্টল করাতে চায়, তাদের জন্য ইউজ অ্যাপ। ওকে, আমরা ওয়েবসাইটের লিঙ্কের জন্য আমরা লার্ন মোর বাটনটিকেও ইউজ করতে পারি। সাধারণত সেন্ড ইমেল বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজ করা হয় না, যদিও এটা ইউরোপ আমেরিকাতে অনেক বেশি ইউজ হয়ে থাকে। কল নাও বাংলাদেশে খুব বেশি ইউজ করা হয় না, তবে কল নাওটা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরুন আমরা যদি বলি যে এটা যদি কোনো একটা ডায়াগনোস্টিক সেন্টারের পেজ হয় এবং এখানে যদি কোন রোগী যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে এখানে যদি এসে থাকে, তার জন্য আসলে কল নাও বাটনটা আসলে জরুরি। সেখানে আসলো, জাস্ট এই CTA বাটনটিতে ক্লিক করলো, ডাইরেক্টলি তার মোবাইল থেকে প্রতিষ্ঠানের নাম্বারে কল চলে গেল। যেহেতু এরকম অনেক কিছুই আছে, তো আপাতত আমি এখান থেকে সিম্পলি সেন্ড মেসেজটিকেই হচ্ছে অন করে দিচ্ছি। এখানে আপনারা হচ্ছে তিনটি প্রশ্ন এবং উত্তর অটোমেটিক্যালি ফ্রিকোয়েন্টলি আস্কিং কোয়েশ্চেন বা FAQ যেটা, সেটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। আমি আপাতত সেট আপ করছি না, প্রয়োজন নেই। আচ্ছা, সেভে ক্লিক করলাম। এরপর আমাকে যেটা করতে হবে, যেটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউজার নেম।
এখানে খেয়াল করুন ইউজার নেমটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এবং এটা অনেক বেশি জরুরি আমাদের জন্য। চেষ্টা করতে হবে প্রথমত আমরা যে নামে পেজটা ওপেন করেছি সেই নামে ইউজার নেমটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে সেটা নেওয়া, যদি কোনোভাবে না থাকে যেমন এটা নাই এখন আমি কী করব। তো আমি এখন চিন্তা করলাম যে যেহেতু প্রিমিয়ামটি আমি ধরে নিচ্ছি আমার সবটা 24 আওয়ার্স ওপেন থাকে, সো আমি প্রিমিয়ামটি 24 দিয়ে দিলাম, দিতেই পারি এটা, এটা অ্যাভেলেবেল আছে আমি এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করতে পারেন 24/7, 360, তারপর আরও বিভিন্ন রকম হয় না, মানে আপনাদের মতো করে একটু রিলেটেড হলে ভালো হয় যেটা আপনার জন্য আসলে খুব বেশি কাজে লাগবে। ওকে, এবার আসুন আমাদের আরও কী কী স্টেপ বাকি আছে আমরা সেগুলো একটু ফলো করি। যেমন এখানে খেয়াল করুন হচ্ছে 6টা স্টেপ এখনও বাকি আছে। যেমন এখানে আমাকে ওয়েবসাইট অ্যাড করতে হবে, তো সিম্পলি ক্লিক করলাম, আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি https://premiumt.com। ওকে, এরপর আমাকে হচ্ছে এখানে লোকেশন অ্যাড করতে হবে, সিম্পলি ক্লিক করলাম এবং আমি এখানে আমার লোকেশনটাকে অ্যাড করে দিচ্ছি। জিপ কোড যেটা পোস্টাল কোড বলি আমরা, তারপর বিজনেস আওয়ার্স আমি এটা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম যেহেতু 24 আওয়ার্স ওপেন রাখতেছি। আচ্ছা, তারপর এটা আমাদের লাগছে না আপাতত, আমরা ফোন নাম্বারটাকে এখানে যুক্ত করে দিতে পারি। আমি আপাতত আমাদের একাডেমির একটা নাম্বার যুক্ত করে দিচ্ছি, সাধারণত এই নাম্বারে কল করে আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন কোর্স পারচেস করে থাকে W3 Topper Academy-র, এটা আমাদের সেলসের একটা নাম্বার আর কি। তারপর আমি ইচ্ছা করলে এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে যুক্ত করতে পারি। আপাতত আমি হোয়াটসঅ্যাপটাকে যুক্ত করছি না, আমি এটাকে স্কিপ করলাম। ওকে, কারণ হোয়াটসঅ্যাপটা এই মুহূর্তে আমি যদি যুক্ত করতে যাই, এখানে আমাকে ক্লিক করার পর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে খেয়াল করুন সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড নাম্বার যাবে, তবে এই নাম্বারটা এমন একটা নাম্বার হতে হবে যেটা আসলে আর অন্য কোনো পেজের মধ্যে যুক্ত করা নাই। যদি অন্য কোনো পেজের মধ্যে যুক্ত করা থাকে তাহলে কিন্তু এই নাম্বারটাকে আপনি যুক্ত করতে পারবেন না, ওখান থেকে রিমুভ করে দেন আপনি যুক্ত করতে পারবেন, অর্থাৎ একটা ফ্রেশ নাম্বার আপনাকে ইউজ করতে হবে। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে চলে আসলাম এবং এখানে আপনাকে দেখুন এই যে এডিট পেজ ইনফো, সিম্পলি এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর একদম সর্বশেষ আপনারা মোর নামে একটি অপশন পাবেন যেটা অনেক বেশি জরুরি। আমাদের দেশে অনেকে অনেক কিছু বলে যে আমার পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, পেজ থাকে না, টিকে না, আমার পেজটাকে ঠিক করে দেওয়া যায় কি না, মানুষ এগুলো কেন বলে আসলে কি জানেন, এই মোর পর্যন্ত কেউ আসেই না, এটা কেউ খুঁজে পায় না, বের করে না। আমরা যে অপটিমাইজেশন করে মানুষের কাছ থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হলে আমরা $100 নেই, বাংলাদেশি ক্লায়েন্ট হলে 5,000 টাকা নেই, এটা এমনি এমনি নেই না, আমরা পরিশ্রম করি তারপর নেই। এখানে আপনাকে কী করতে হবে দেখুন, আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি নামে একটা সুন্দর করে পেজ তৈরি করতে হবে এবং সেই পেজটা একটা ভ্যালিড পেজ হতে হবে, ভালো করে ওই পেজের মধ্যে আপনার প্রাইভেসি পলিসিগুলো লিখতে হবে, তারপর https://premiumt.com/privacy-policy আপনার যে পেজটা আছে সেই পেজের লিঙ্কটাকে আপনি এখানে বসিয়ে দিবেন, এটা জরুরি। আপনি এই পলিসি অনুযায়ী যদি বিজনেস করেন আপনার এই পেজ রেস্ট্রিক্টেড হওয়ার কোনো পসিবিলিটি নাই। এরপর যেটা হবে সেটা হলো আপনার অ্যাড রান করতে গিয়ে আপনি যদি হচ্ছে এমন কিছু প্রোডাক্টের আপনি হচ্ছে মার্কেটিং করেন বা মার্কেটিং করতে গিয়ে আপনি যদি এমন কিছু লিখেন আপনার অ্যাড কপির মধ্যে যেটা আসলে ফেসবুকের পলিসিকে ভায়োলেট করে, তখন তো আর কিছু করার নাই। ওকে, এবার আসুন এখানে হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ কীভাবে ইমপ্রেসড হতে পারে এই বিষয়টাকে আমরা এখানে লিখে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, জাস্ট আমি আপাতত এখানে এক লাইন শুধু এটুকু লিখে রাখলাম, এখানে অনেক কিছু লিখতে পারবেন আপনি এবং লেখাই উচিত। ওকে, দেন আপনি প্রাইস রেঞ্জে যাওয়ার পর আপনার আসলে এই প্রোডাক্টের প্রাইসটা কত সেটার উপর বেস করে আপনি এখানে যদি এটা চিপ হয়, আপনার প্রাইস যদি চিপ হয় আপনি এটা দিয়ে রাখবেন, এটা এটা প্রয়োজনীয় জিনিস কিন্তু, ঠিক আছে। এবং এমন যদি হয় যে প্রোডাক্টের আপনি আসলে প্রাইস আপনি মানে নির্ধারণ করতে পারবেন না, ফর এক্সাম্পল যেমন আমাদের পেজগুলো হচ্ছে সার্ভিসের পেজ, এখন সার্ভিসের পেজ আমাদের আসলে প্রাইসের কোনো মানে
কিছু আগে থেকে নির্ধারণ করা থাকে না। সো আমরা অনেক সময় হয়তো নট অ্যাপ্লিকেবল অথবা আনস্পেসিফাইড ইউজ করে থাকি। যাই হোক, যদি আপনার চিপ হয় চিপ ইউজ করেন, অথবা আপনি মডারেট ইউজ করতে পারেন, এক্সপেন্সিভ হলে ইউজ করতে পারেন। যেমন সুলতান ডাইন্সে যদি কেউ বিরিয়ানি খেতে যায় তাহলে অবশ্যই এক্সপেন্সিভ, সুলতান ডাইন্সের পেজের মধ্যে অবশ্যই এটা থাকবে। এখন আবার আপনি যদি হাজি বিরিয়ানি নানা বিরিয়ানি খেতে যান তাহলে ওদের যদি অফিসিয়াল পেজ থাকে ওদের পেজে ওরা হয়তো চিপ বা মডারেট অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইপের কিছু দিয়ে রাখবে। যাই হোক, এখান থেকে আমি আপাতত চিপটাকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কারেন্সি, বাংলাদেশি টাকা বাই ডিফল্ট আছে, এটা আমার লোকেশন থেকে ধরে নিয়ে নিছে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে চান, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এখানে এটাকে যুক্ত করে দেওয়াই উচিত। ওকে, এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। ডান, আমাদের পেজটা অপটিমাইজ করা হয়ে গেল। এখন এই পেজের মধ্যে আমাদের সর্বপ্রথমেই দরকার আমাদের পেজের প্রমোশন করে লাইক বাড়ানোর বা ফলোয়ার বাড়ানোর। কেন? কারণ আমাদের এই পেজটাকে যেন মানুষ কী করে, বিলিভ করে। দ্যাটস ওয়াই আমাদের এটা প্রয়োজন। আচ্ছা, এখন এই কাজটা আমরা কীভাবে করব? দেখুন, এটার জন্য আপনাদেরকে সিম্পলি business.facebook.com যেতে হবে। এখন এই যে business.facebook.com আপনি আসলেন, business.facebook.com আসার পর আপনাকে অল টুলসে ক্লিক করতে হবে, এবং অল টুলসে ক্লিক করার পর আপনি অ্যাড ম্যানেজার নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনাকে আপনার অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেখানটাতে আছি এখান থেকে আমি অ্যাড ম্যানেজার আমি আমার অ্যাড ম্যানেজারে যাব। এই মুহূর্তে অলরেডি অ্যাড ম্যানেজারে আছি, আমাদের অলরেডি একটা ক্যাম্পেইন চলতেছে, যেই ক্যাম্পেইনে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 89 মতো হচ্ছে আমাদের মেসেজ চলে এসেছে এ পর্যন্ত, এবং লাস্ট 7 ডেজের মধ্যে আমরা $14 মতো খরচ করেছি এই ক্যাম্পেইনটা থেকে। এখন নতুন কোনো ক্যাম্পেইন আমি যদি এখানে রান করি, সিম্পলি আমাকে এই ক্রিয়েট ক্যাম্পেইন বাটনটিতে ক্লিক করতে হবে, এবং ক্রিয়েট ক্যাম্পেইন বাটনটিতে ক্লিক করার পর এখন আমাকে এখানে কী করতে হবে, খেয়াল করুন, আমি কী করব, এঙ্গেজমেন্ট বাড়াবো। আমার পেজের মধ্যে কী দরকার, ফলোয়ার দরকার। তো সিম্পলি আমি এঙ্গেজমেন্টে ক্লিক করব, এবং এঙ্গেজমেন্টে ক্লিক করার পর আমাকে পেজ লাইকে ক্লিক করতে হবে, এবং আমাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখুন, আমি আপনাদেরকে পেজ লাইকটাকে একটু দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বাজেটটাকে ঠিক করতে হবে, এরপর হচ্ছে আমাদের অডিয়েন্স হচ্ছে নির্ধারণ করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে যে প্রিভিউটা দেখাইতে চাইতেছি সেটা হলো এটা, এটা হলো পেজ লাইকের জন্য। এখানে আমার একটা ইমেজ থাকবে, বড় করে হচ্ছে আমার কী থাকছে, একটা লাইক বাটন থাকছে, যেই বাটনটিতে ক্লিক করে আমার পেজটাকে মানুষ কী করতে পারবে, তারা ফলো করতে পারবে, বা তারা হচ্ছে আমাদেরকে লাইক দিয়ে রাখতে পারবে। পরবর্তীতে হচ্ছে আমাদের বিভিন্ন পোস্টের আপডেটগুলো তারা পাবে। তো অনেকেই হচ্ছে এই পেজের হচ্ছে লাইক বা প্রমোশনের জন্য এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটাকে ইউজ করে থাকে। এখন আমরা আসলে কী করব, আমাদের কি এখানে কোনো কাজ আছে না? আমরা এই মুহূর্তে পেজ লাইকটাকে না, আমরা অন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন এখন রান করে দেখব। দেখুন, এটা হচ্ছে মেইন প্যানেল, এবং এখানে ম্যাট্রিক্সের অনেক ব্যাপার আছে, এখানে ম্যাট্রিক্সের অনেক ব্যাপার আছে। মানে এখন আমি যেভাবে শুধুমাত্র একটা লাইকের জন্যই অ্যাডটাকে রান করতে গেলাম, বিষয়টা এইটুকুই না। এখানে এই যে টুলটা, এই মুহূর্তে আমরা যেখানটাতে আছি ক্যাম্পেইনসের লিস্টে, এখানে প্রচুর পরিমাণ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন আবার ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখবেন সবচেয়ে বেশি সেন্ড মেসেজ অবজেক্টিভটাকে ইউজ করা হয়ে থাকে। তো আমি এটাতে ক্লিক করলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমি এখানে কিছু একটা লিখে দিলাম, এই ক্যাম্পেইনের নাম, আমি যেন বুঝতে পারি যে এই ক্যাম্পেইনটা কেন। আমি এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101। ওকে, দেন নিচের দিকে চলে আসতেছি, এবং আমার এই ক্যাম্পেইনের জন্য বাজেট কত ডলার, বাজেট দিলাম হচ্ছে প্রতিদিন, মানে হচ্ছে ডেইলি $2 করে। এরপর আমি এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিলাম, এবং নেক্সট বাটনটিতে ক্লিক করার পর খেয়াল করে দেখুন আমরা এখন যেখানে আছি এটাকে আপনার, আমরা হচ্ছে অ্যাড সেট অপশনে আছি। এই অ্যাড সেটের মধ্যে আমি আসলে কী চাই, আমার মেসেজগুলো কোথায় যাবে? আমি চাই আমার মেসেজগুলো শুধু মেসেঞ্জারে আসবে, হোয়াটসঅ্যাপেও না, ইনস্টাগ্রামেও না। বাট
আপনার হচ্ছে অডিয়েন্স যদি সেরকম হয় যে অডিয়েন্সকে শুধু হোয়াটসঅ্যাপে নেওয়া দরকার, তখন আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, ডিপেন্ড অন যে আপনার অডিয়েন্স কারা। আচ্ছা, এখান থেকে আপনাকে পেজের লিস্ট থেকে আপনার পেজটাকে বের করতে হবে। তো আমি এখান থেকে ধরুন হচ্ছে এখন প্রিমিয়াম টিটাকেও দিতে পারি, অথবা আমাদের ডব্লিউসি টপার একাডেমির একটা পেজ আছে, আমি আমার এই পেজের মধ্যেও কিন্তু অ্যাডটাকে রান করতে পারি। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 লিখেছি, সো এটা ডব্লিউসি টপার ফ্রিল্যান্সিং একাডেমিতেই থাকুক। ওকে, দেন আমরা নিচের দিকে আসতেছি। এখানে খেয়াল করুন, আপনারা শুনে থাকবেন যে ফেসবুকের মাধ্যমে অনেক বেশি ভালো করে লেজার টার্গেট করা যায়। এটা আসলে কীভাবে করতে হয় এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকে জানি না। খেয়াল করে দেখুন, প্রথমত বাংলাদেশে এই মুহূর্তে কী পরিমাণ ফেসবুক অ্যাক্টিভ ইউজার আছে সেই সংখ্যাটা এখানে খেয়াল করেন। দেখুন, এখানে খেয়াল করে দেখুন, 4,47,00,000 থেকে 5,26,00,000 পর্যন্ত আমার এস্টিমেট অডিয়েন্স সাইজ। লাস্ট ওয়ান ইয়ারে প্রায় 1,00,000,000 কাছাকাছি, যেহেতু আমি মানে হচ্ছে কয়েক বছর ধরে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে মানে হচ্ছে জড়িত আছি বাংলাদেশে, এবং এর আগে দেশের বাহিরে আমি কাতারে হচ্ছে 5 ইয়ার্সের মতো এই ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেছি। তো আমি সর্বশেষ 1 বছরে যেটা পেলাম আর কি বাংলাদেশে, এই 5,26,00,000 পর্যন্ত সংখ্যাটা দেখে, মানে সর্বশেষ 1 বছরে প্রায় 1,00,000,000 মতো একটি ইউজার বা আইডির পরিমাণ বেড়ে গেছে, যেটা ফেসবুকের এই এস্টিমেট সাইজটা আমাদেরকে বলছে। দেখুন, এখানে আপনি লোকেশন, এই লোকেশনে আপনি কী করবেন, এই লোকেশনে কোন মানুষগুলোকে আপনি টার্গেট করবেন, এখানে দেখুন কী লেখা আছে, পিপুল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এই লোকেশনে রিসেন্টলি যারা আসছে বা এই লোকেশনে যারা থাকে। এখন ধরুন আপনার হচ্ছে এমন যদি হয় যে কক্সবাজার পর্যটন এরিয়াতে যে সমস্ত হোটেলগুলো আছে, তারা যদি চিন্তা করে যারা এখন আমাদের এই এরিয়াতে আছে শুধুমাত্র তাদেরকে স্পেশাল কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে অফার করব, যারা শুধু পর্যটন এরিয়াতে আসে, এখন তাদেরকেও কিন্তু ইচ্ছা করলে টার্গেট করা যাবে সেটার জন্য ভিন্ন আরেকটা অপশন, যেমন এইটা, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা রিসেন্টলি এই এরিয়াতে এসেছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে দেখুন, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, এটা হলে তো আরও মানে আরও লেজার টার্গেট হয়ে যাবে। কারণ অনেকেই দেখবেন আপনার, আমরা কী করি, আমরা স্ট্যাটাস দিই না, যখন আমরা ঢাকা থেকে হচ্ছে কক্সবাজারে যাচ্ছি তখন কিন্তু আমরা ট্রাভেলিং দিচ্ছি, আমরা কিন্তু ফেসবুক কিন্তু আমাদের কাছ থেকেই ডাটাগুলো পায় প্রপারলি। যাই হোক, এখান থেকে ইনক্লুড এক্সক্লুড করা যায়, মানে কিছু মানুষকে আপনি বাদ দিতে পারবেন, কিছু রাখতে পারবেন আপনার মতো করে। এজ, এজের মধ্যে আপনি আসেন, খেয়াল করেন, এজ আমরা হচ্ছে 18 থেকে 35 দিচ্ছি, কারণ 35 বছরের বেশি বয়স্ক মানুষ আমাদের এই কোর্সটা করতে পারবে না বা আমাদের এই লোডগুলো নেবে না। এবার খেয়াল করে দেখুন এখানে কী হয়ে গেছে, 3,80,00,000 থেকে 4,47,00,000, তার মানে অলরেডি 1,20,25,00,000 অলরেডি বাদ হয়ে গেছে শুধু বয়সের কারণে। এরপর হচ্ছে জেন্ডার, আমরা এখান থেকে ধরুন শুধুমাত্র মেনদেরকে টার্গেট করবো, উইমেনদেরকে না, সেই ক্ষেত্রে এখন কী হলো, 2,54,00,000 থেকে কত, 2,99,00,000 পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে ডেমোগ্রাফিক ডাটা বা টার্গেট, এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য যে ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্সের যে কোর্সটা আমাদের রয়েছে সেই কোর্সের মধ্যে এটা নিয়ে শুধু আলাদাভাবে প্রায় 4 থেকে 5টা ভিডিও রয়েছে আমার শুধু এটা নিয়ে। এরপর আবার নতুন করে খুব রিসেন্টলি নতুন করে ভিডিও আপডেট হয়েছে, ওইখানে আবার 2টা বা 3টা নতুন ভিডিও যুক্ত হয়েছে শুধু এই হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের উপর বেস করে। কারণ এখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আসলে আমার অ্যাড কে দেখবে, কার দেখা উচিত, কার দেখা উচিত না। ফর এক্সাম্পল ধরুন আপনি হচ্ছে বেবি টয়েস সেল করেন, এখন আপনি যে বেবি টয়েস সেল করেন এই প্রোডাক্টটা আসলে কার দেখা উচিত, আপনি যদি আনম্যারিড পার্সনদেরকে এটা দেখান আপনার এটা সেল হবে না। আবার মেরিট পার্সনদের মধ্যে যদি আপনি যাদের এজ হচ্ছে 40+ বা 50+ তাদেরকে দেখান তাহলে আপনার সেল হবে না। এখানে আপনাকে কী করতে হবে, যারা হচ্ছে আন্ডার 40, যাদের এজ এবং মেরিট, তাদেরকে যদি আপনি দেখাইতে পারেন তাহলে হবে। কেন? কারণ তাদের ঘরে ছোটো ছোটো সোনামণিরা আছে।
তাদের জন্যই তাদের কি বেবি টয়েসটা দরকার। এরকম প্রত্যেকটার পিছনে আলাদা আলাদা লজিককে এক্সপ্লেইন করে, মানে হচ্ছে সে কোন ডিভাইস ইউজ করবে, তারপর হচ্ছে যে সে কোন নেটওয়ার্কের আওতায় আছে, সে কোন ব্রাউজার দিয়ে আছে, সে কি কম্পিউটার থেকে থাকবে নাকি মোবাইল থেকে থাকবে, সে ওয়াইফাই ইউজ করবে নাকি করবে না, অনেক লজিকের উপর বেস করে মূলত এই ডিটেল টার্গেটিংটা করা হয়। আমি এদিকে যাব না এখন, কারণ অনেক সময়ের ব্যাপার। এরপর হচ্ছে প্লেসমেন্ট, এটা নিয়েও আলাদা ভিডিও আছে। এটার মাধ্যমে আমরা আমাদের অ্যাডের খরচটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, অ্যাডের খরচ কমিয়ে নিয়ে আসতে পারি। অ্যাড শুধু রান করলেই হয় না, আমার অ্যাডের যে কস্টিংটা সেটাকে অপটিমাইজ করতে হবে। আমি যদি অ্যাডের কস্টিংটাকে অপটিমাইজ করতে না পারি, তাহলে আমি সঠিক আরওয়াইটা পাবো না। আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করতেছি, আমার কাছে কী পরিমাণ টাকা রিটার্ন আসতেছে, হিসাবটা আমি ঠিকঠাক মতো খুঁজে পাবো না, আমার ম্যাট্রিক্সটা তখন আমি মিলাইতে পারবো না। দেন আমি নেক্সটে ক্লিক করলাম, এবং নেক্সটে ক্লিক করার পর এখন আমাকে কী করতে হবে, এখানে খেয়াল করে দেখুন, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা এখানে কোনো একটা ভিডিও অথবা ইমেজ আমরা আপলোড করতে পারি। সিম্পলি আমি ধরুন এখানে ক্লিক করলাম এবং অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমার এখানে অলরেডি একটা ইমেজ আছে, ওই ইমেজটাকে আমি সিম্পলি এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। মজার ব্যাপার হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করি এবং ইমেজ আপলোড করি সেগুলো রেশিওটা হচ্ছে 1 সবসময়, মানে এটা হবে আপনার রেশিওটা এরকম 1:1। এটা কেন সেটা একটু বলি আপনাদেরকে। বিষয়টা হলো আপনি যদি এমন কোনো ইমেজ দেন যেটার আসলে উইডটা অনেক বেশি বাট হাইটটা কম, অথবা হাইট অনেক বেশি কিন্তু উইডটা কম, এই ধরনের ইমেজগুলো আসলে ঠিকঠাক মতো প্রত্যেকটা জায়গায় আসলে প্লেসমেন্ট হয় না, আপনি ভালো রেজাল্ট কোনোভাবেই পাবেন না। এবং সেটা ভিডিওতে যদি হয় আপনি চিন্তাই করতে পারবেন না যখন আপনি এই রেশিওটাকে আপনি যখন ইসে করবেন 1:1 যখন দিয়ে যখন আপনি আপলোড করবেন, তখন আপনি যেই রেজাল্টটা পাবেন এই রেজাল্টটা আপনি আর অন্য কোনো রেশিওতে পাবেন না। তার মানে আপনার হাইট যদি হয় 1080 পিক্সেল, আপনার উইডটা হবে 1080 পিক্সেল, দ্যাটস ইট। দেন হচ্ছে ডান ক্লিক করলাম। আমি যদি এটা কোনো ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু ভিডিওতে আমি এই থাম্বনেল ইমেজ একটা ইউজ করতাম, অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল ইমেজ ইউজ করতাম। বেসিক্যালি আমার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং সেই ভিডিওর থাম্বনেল ইমেজ হিসেবে এটাকে ইউজ করা হয়েছে। তো ওইটাকে এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য ওই ইমেজটাকে আপলোড করে দিয়েছি। খেয়াল করে দেখুন, আপনারা যখন অ্যাড দেখেন তখন কিন্তু ঠিক এরকম দেখেন, লাইক বাটন দেখেন, একটা কমেন্ট এবং শেয়ার বাটন এবং সেন্ড মেসেজ। সিম্পলি এখানে ক্লিক করেন আর এই মেসেজটা পেজের ইনবক্সে চলে যায় এবং কন্ট্যাক্ট করা হয়। এখন আমার অ্যাড কপিতে কী থাকবে, মানে আপনি কাদেরকে টার্গেট করবেন, কী লিখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন কী লিখবেন, যা তা লিখলেই তো আর হবে না, কতটুকু লেখা উচিত এবং কীভাবে অপটিমাইজ ওয়েতে লিখতে হয়, কী আপনার কিওয়ার্ড ডেন্সিটি কেমন থাকবে, এই ব্যাপারগুলোর উপর বিস্তারিত ভিডিও আছে অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটিতে। এরপর হচ্ছে আপনার এখানে হেডিং, কোন ধরনের টেক্সট দেওয়ার পর মানুষ আসলে আমার এই বাটনটিতে বেশি বেশি ক্লিক করবে এবং কোন ধরনের লেখা দেওয়ার পর মানুষ এখানে ক্লিক করলে এখান থেকে এড়িয়ে যাবে, এই বিষয়গুলো আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে আছে। কারণ এখন এগুলো আমি এক্সপ্লেইন করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওটা, অত কিছু বলতে পারছি না। আচ্ছা, আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমরা আমাদের এই যে প্রাইমারি টেক্সট, হ্যাঁ প্রাইমারি টেক্সটের লেখাটা ইমেজের উপরে থাকে, ইমেজটা থাকে নিচে, এটা হলো আমাদের প্রাইমারি টেক্সট। খেয়াল করে দেখুন, এই যে স্পন্সর লেখার নিচে চলে আসবে, এটা এই যে প্রাইমারি টেক্সট। এখানে হচ্ছে আমাদের টোটাল অ্যাড কপিটা থাকবে, আমি আসলে যা বলতে চাই সেই কথাগুলো এখানে থাকবে। দেন হচ্ছে হেডিংটা, আর এই ডেসক্রিপশনটা হচ্ছে মূলত যারা ডেস্কটপ থেকে হচ্ছে বা আমার মতো এরকম এই কম্পিউটার থেকে যারা দেখবে আমার অ্যাডটা, তারা ঠিক এই চ্যাট ইন মেসেঞ্জার লেখার নিচে ছোট করে দেখতে পারবে সেটা। আর এই চ্যাট ইন মেসেজ এই লেখাটা হইল গিয়ে এটা, এই যে এই হেডলাইনটা দেখুন, এখানে আমি বলছি যে লাইভ চ্যাট, এটা আমি ধরেন লিখে দিলাম সিম্পলি, মানে আপনারা লাইভ চ্যাট লিখবেন না আমি বোঝানোর জন্য, এই দেখুন ওকে। এবং সেন্ড মেসেজে আপনারা দেখবেন অনেক সময় ক্লিক করার পর আপনি যখন ভিতরে যাচ্ছেন, যাওয়ার পর সেখানে আপনাকে কী করা হচ্ছে, সেখানে যাওয়ার পর আপনাকে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে অটোমেটিক্যালি এবং সেখানে আপনি কিছু প্রশ্ন করতে পারতেছেন, উত্তর দিতে পারতেছেন, সেখান থেকে অটো উত্তর চলে আসতেছে, এই যে বিষয়টা এটা হচ্ছে মূলত মেসেজ টেমপ্লেটের মাধ্যমে করা হয়। তো এখানে এক্সিস্টিং টেমপ্লেট থাকলে আপনি ইউজ এক্সিস্টিংয়ে ক্লিক করে আপনার ওই টেমপ্লেটটাকে আপনি ব্যবহার করতে পারবেন, বাট আপনি যদি নতুন করে করতে চান তাহলে আপনি নতুন টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে অনেক বিষয়ে বলা আছে। যাই হোক, আমাদের আসলে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্সটা আছে সেই কোর্সে 11 ধরনের, আচ্ছা এটা আমাদের শেষ, হ্যাঁ এটা আমাদের একদম শেষ, এটা আমরা জাস্ট সিম্পলি এখন এই পাবলিশ বাটনটিতে ক্লিক করলে আমাদের এই অ্যাডটা কী হবে,
মানে এই মুহূর্তে ইন রিভিউতে চলে যাবে এবং ফেসবুক কিছু সময় এটাকে রিভিউতে রাখার পর এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ফেসবুকের কাছে মনে হয় যে ইয়াস অ্যাপ্রোপ্রিয়েট, দিয়ে দিবে। বাট আপনার যদি ভিডিও হয় তাহলে একটু সময় বেশি নেবে, কারণ ভিডিওটাকে তাদের অবজারভেশন একটু সময় বেশি লেগে থাকে। আর এটা এখন এই যে নো অ্যাডস দেখতে পাচ্ছেন, কিছুই না, এটা আপনি আপনি কিছু সময় পর এটা ইন রিভিউ দেখাবে, তারপর হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। যাই হোক, এই ক্যাম্পেইনটা আমার লাগছে না, সিম্পলি আমি এখানে ক্লিক করলাম এবং এই ক্যাম্পেইনটিকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা যে ক্যাম্পেইন রান করি ফেসবুকে, দেখুন খেয়াল করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 ধরনের অবজেক্টিভের উপর আলাদা আলাদাভাবে ওয়েল এক্সপ্লেইন ভিডিও আছে আমার ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স লেভেলের কোর্সটিতে। এখন এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে কী ভ্যালু দিলাম, আপনারা এখানে কী শিখলেন? দেখুন, আপনারা যারা ইউটিউবে ঢুকে এই ভিডিও দেখেন, সেই ভিডিও দেখেন, বাংলাদেশে মানুষকে মিসগাইডেড করা অনেক ইজি, ফালতু কন্টেন্ট প্রোভাইড করার মতো এই দেশে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। আমি কারোর নাম নিব না, গিভ করতে চাই না, তবে এই দেশে এটা হচ্ছে বেশি। এবং মানুষ যখন কোনো একটা থাম্বনেলের উপর মানে হচ্ছে এমন কিছু অ্যাট্রাকটিভ লেখা দেখে, দেখার পর নিজেকে সামলাতে পারে না, 5,000 টাকা ইনভেস্ট করে হলেও ওই কোর্সে এনরোল করে ফেলে, কিন্তু পরবর্তীতে তারা কী পায় আসলে? আপনারা একটু যাচাই বাছাই করে তারপর বিভিন্ন কোর্সে এনরোল করা উচিত। এখন কত হচ্ছে, স্যার আপনাদের কোর্সকে কি আমরা যাচাই বাছাই করবো না? অফকোর্স করবেন, একটু খেয়াল করে দেখেন। আমাদের আপনারা যখন www.com/digitalmarketing মানে কোর্সেসে আসবেন, তখন আপনারা একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে ডিজিটাল মার্কেটিং, আই রিপিট, www.com/courses যখন এখানে আসবেন তখন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সটা দেখতে পাবেন। সিম্পলি এটার উপর ক্লিক করেন, এটার উপর ক্লিক করার পর আপনি এখানে কিছু লেখা দেখতে পারবেন, এই লেখাগুলো আপনি পড়েন, বুঝার থাকলে পড়ে নেন। যেটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন 1 থেকে শুরু করে সর্বমোট কতগুলো ভিডিও আছে এবং ভিডিওরগুলোর জন্য এখানে টপিকগুলো কী কভার করা হয়েছে। দেখুন 58টা ভিডিও, এই 58টা ভিডিওতে আমরা আসলে কী কী টপিক কভার করছি সেই বিষয়গুলো আপনারা দেখবেন, বুঝবেন, তারপর হচ্ছে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলেই আমাদের এই অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটি আপনাদের করা উচিত নাকি উচিত না। এখন আপনি যে সিদ্ধান্তটা নেবেন, আপনার এই সিদ্ধান্তটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমত আমরা নির্দেশাবলী নিয়ে এবং আমাদের সাপোর্ট গ্রুপে জয়েনিং পদ্ধতি নিয়ে কথা বলেছি। যারা আমাদের এই কোর্সটি অর্থাৎ এই প্রিমিয়াম কোর্সটি যারা পারচেস করবে, তারা আমাদের কোর্সে জয়েন করার পরপরই তাদেরকে একটা স্পেশাল গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হয়, যেই গ্রুপের মধ্যে আমাদের 13 জনের সাপোর্ট টিম মেম্বাররা স্টুডেন্টদেরকে হেল্প করে থাকে, যে কোনো সমস্যার সমাধান করে থাকে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি কি আমাদেরকে হেল্প করবেন না? আমি দিনের কোনো একটা অংশে W3 Topper সময় দিয়ে থাকি, দিনের কোনো একটা অংশে, এটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা, হতে পারে 30 মিনিট, হতে পারে 10 মিনিট, তবে দিনের কোনো একটা অংশে যেদিন যেইটুকু সময় পাই আমি W3 Topper আসি। এই প্রতিষ্ঠানটা ব্যতীত আমাদের আরও 5টা প্রতিষ্ঠান আছে, যে পাঁচটা প্রতিষ্ঠানে আমি আসলে মানে চিফ হিসাবে দায়িত্বরত আছি, যার ফলে আমাকে ওই সমস্ত জায়গাতে আমার প্রচুর পরিমাণ সময় দিতে হয়। যেমন আমাদের টপার আইটি এজেন্সি বাংলাদেশের জন্য কাজ করে, ইন্টারন্যাশনাল এজেন্সি থিম ফাইন্ড, আমরা ইন্টারন্যাশনাল এজেন্সি যেটা আমাদের কাজ করতেছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য, দেখুন এই দুইটা এজেন্সিতে আমাকে প্রচুর পরিমাণ সময় দিতে হয়। যে সমস্ত মেন্টররা বলে যে আপনাকে 24 আওয়ার্স আমি সাপোর্ট দেবো, আমার শুধু ঘুমানোর সময় ব্যতীত আমাকে সব সময় পাবেন, বিহাইন্ড দ্য সিন হচ্ছে তাদের আসলে আর কোনো পিছনে আর কোনো বিজনেস নাই, শুধুমাত্র স্টুডেন্টদের কাছে কোর্স সেল করাটাই হচ্ছে তাদের কাছে বিজনেস। আমাদের এই একাডেমিটা আমাদেরকে অনেকভাবে হেল্প করে থাকে, তবে তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের যে এজেন্সি আছে সেখানে আমাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস আছে। এই W3 Topper একাডেমিটা হচ্ছে আমাদের জাস্ট একটা অ্যাসোসিয়েট প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা আমাদেরকে বাংলাদেশে একটা প্রচুর পরিমাণ ভালো একটা পরিচিতি এনে দিয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং বাংলাদেশি ক্লায়েন্টদের কাছে আমাদের জন্য একটা পজিটিভ একটা ভাইব তৈরি করে দেয় ওই সমস্ত ক্লায়েন্টদের মধ্যে, যে এই মানে আমাদের টপার আইটি সম্পর্কে বা থিম ফাইন সম্পর্কে।
ডিজিটাল মার্কেটিং কি, কেন এগুলো নিয়ে কথা আছে, পরিকল্পনা নিয়ে কথা আছে, প্রয়োজন নিয়ে কথা আছে, একটা প্রফেশনাল পেজ তৈরি করা, এখন যেটা দেখলেন আরও এক্সপ্লেইন করে এই পেজকে কীভাবে টিম ভিত্তিক ম্যানেজ করবেন, আপনার টিমে কেউ থাকলে তারা কীভাবে করবে, সেখানে নোড অ্যাড করা থেকে শুরু করে নানান বিষয় অনেক, মানে শুধু ওই একটা ভিডিওই প্রায় মনে হয় 1.5-2 ঘন্টা হবে। তারপর হলো যে আপনার একটু নিচের দিকে আসি, ধরুন হচ্ছে আপনার এই যে আপনি কীভাবে মাস্টার কার্ডটা পাবেন সেটাকে কীভাবে অ্যাড করবেন, তারপর হচ্ছে আপনার ফেসবুকের পলিসি এবং আপনার ক্যাম্পেইন যেন রিজেক্ট থেকে ফেরানো যায় সেগুলো, তারপর ডোমেন হোস্টিং নিয়ে কথা আছে সি প্যানেলের এগুলো, তারপর হচ্ছে আপনার ফেসবুকে অডিয়েন্স ক্রিয়েশনের উপরে 11 ধরনের হচ্ছে ক্যাম্পেইন রান করা নিয়ে বিস্তারিত প্রত্যেকটা ধরন অনুযায়ী ক্যাম্পেইন আমি রান করে করে তারপর দেখিয়ে দিয়েছি, ট্রাফিক অ্যাড রান করা কেন করতো এই সমস্ত বিষয় নিয়ে, এই টোটাল অনেক ব্যাপার, আমি আসলে অত দিকে যেতে পারবো না। তারপর হচ্ছে সেলস ফানেল ভিত্তিক ট্রাফিক অ্যাড রান করা, হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল সেট আপ করা, এগুলো অনেক, ফেসবুক পিক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা কীভাবে কাজ করে জানেন, মনে করেন আপনি হচ্ছে এখন যমুনাতে শপিং করতে গেলেন, তো যমুনা ফিউচার পার্কে আপনি শপিং করতে গেছেন, সেখানে দারোয়ান আপনাকে আপনার সমস্ত তথ্যগুলোকে সে নোট নিল, যেমন আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার এনআইডি কার্ডের তথ্য নিল, ব্যাস এইটুকু তথ্য সে পাইল। এখন ধরেন যমুনার কাছ থেকে, ওই যমুনার দারোয়ানের কাছ থেকে যমুনার মানে হচ্ছে শপিং সেন্টার কর্তৃপক্ষ কি করলো, তথ্যগুলো নিয়ে SMS মার্কেটিং করা শুরু করলো, মানে আপনাকে আবার SMS পাঠাচ্ছে যেন আপনি তাদের কাছে আবারও যান শপিং করতে, এটা একটা মার্কেটিং। তো এই কাজটাকে, এই কাজটাকে ফেসবুক পিক্সেল এই টুলসটার মাধ্যমে অনেক স্মার্টভাবে করা হয়েছে। আপনি এই যে আমার ওয়েবসাইটে ঢুকলেন, ধরেন আপনি একটা কোর্স নিলেন না, আপনি বের হয়ে গেলেন, ঠিক কোন জায়গা থেকে আপনি চলে গেলেন, আপনাকে বারবার আবারও অ্যাডটা দেখানো হচ্ছে, এই পিক্সেলের কাজ, এই পিক্সেলের মাধ্যমে করেছে, এই ব্যাপারগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো বেসিক্যালি আসলে বাংলাদেশে মানে অনেকে বলে, তবে করে দেখানোর মতো লোকের সংখ্যা কম, খুব বেশি পাবেন না। যাই হোক, আমাদের আসলে এই কোর্সের মধ্যে এই প্রত্যেকটা বিষয়ে খুব দারুণভাবে ক্লিয়ার করা আছে, অ্যানালাইটিক্স এবং মেট্রিক্স নিয়ে, যেমন আপনার কাস্টমার কখন ঘুমাচ্ছে আপনি বুঝতে পারবেন, আপনার কাস্টমার কখন ঘুমাচ্ছে, কখন খাচ্ছে, সে আপনার সার্ভিসটা কেন নিচ্ছে না, সে কখন নিবে, মানে এই বিষয়গুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন কমপ্লিটলি। তারপর SMS মার্কেটিং আছে, তারপর হলো গুগল অ্যানালাইটিক্স সেট আপ আছে, তারপর হলো ইউটিউব SEO, তারপর আরও কিছু আমরা প্রো কিছু সফটওয়্যার আপনাদেরকে দিচ্ছি, ইমেল মার্কেটিংয়ের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, একটা সফটওয়্যার তৈরি করা, এরকম একটা করে সফটওয়্যার তৈরি করে আপনি 15,000 টাকা করে সেল করে ফেলতে পারবেন, এরকম একটা সফটওয়্যার আপনি নিজে তৈরি করতে পারবেন, এরকম কন্টেন্ট কভার করা হয়েছে। তারপর হচ্ছে লোকাল বিজনেস বা এজেন্সির জন্য টিম ম্যানেজমেন্ট করা, কুরিয়ারে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট মানে হচ্ছে একদম কুরিয়ারে আপনি কীভাবে এগুলো ম্যানেজ করবেন, কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সমস্ত বিষয়গুলো কুরিয়ারের, এই বিষয়গুলোকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আমাদের যেহেতু নিজেদের ই কমার্স প্রতিষ্ঠান আছে এবং নিজেদের হচ্ছে প্রচুর পরিমাণ লেনদেন আছে কিছু এদেশের ই কুরিয়ার প্রতিষ্ঠানের সাথে, হ্যাঁ, তারপর আরও হচ্ছে আপনার ধরুন মার্কেট প্লেসের গিগ রিলেটেড বিষয়, অর্থাৎ এই যখন এখন যেটাতে আসলাম, আপনি যে এতক্ষণ এই ভিডিওগুলো মানে ভিডিওটা আমার দেখলেন, এই ভিডিওটা দেখার পর এই মুহূর্তে আপনার আপনি আসলে কি এখান থেকে উপকৃত হতে পারছেন কিনা সেটা আপনি ভালো জানেন। আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্সটা যারা পারচেস করবেন তারা হচ্ছে আমাদের এই টোটাল বিষয়টাকে আনলক অবস্থায় পাবেন, মানে সমস্ত বিষয়গুলোকে একদম কমপ্লিটলি ক্লিয়ারলি পেয়ে যাচ্ছেন। যাই হোক, তারপর আমি যে বিষয়টা বলছি সেটা হলো মার্কেট প্লেসে আপনি কীভাবে গিগ বা আপনার সার্ভিসটাকে রিসার্চ করবেন, তারপর হচ্ছে ফাইবারে আপনি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, ফাইবার ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আপনি, এটা নতুন ভিডিও নিয়ে কথা আছে, মানে এগুলো হচ্ছে 22-এর ভিডিও, ধরেন 21-এর ভিডিও আছে, আবার 22-এর ভিডিও আছে, কম্বাইন করে যখন যেই জিনিসটা আপডেট হচ্ছে আমরা আবার সামনে 23-এর জন্য ভিডিও আনবো, এরকম করে করে মানে নিয়মিত আমাদের ভিডিওগুলো আপডেট হয় যখন যেটা আপডেট করা প্রয়োজন। যাই হোক, তারপর হচ্ছে ফাইবারে কোন কোন গিগ আপনি ওপেন করবেন সেগুলো লিস্ট, এবং আপনার ভুল হলে কীভাবে সংশোধন করবেন, এবং কার্যকর কোন সমস্ত পদ্ধতিতে আপনার সার্ভিসটাকে হাজার হাজার সার্ভিসকে ভিড করে আপনি সামনের দিকে থাকবেন, তারপর আরও অনেক বিষয় আছে। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের হচ্ছে বেসিক কাজ আপনি এখান থেকে শিখে যাবেন, লিঙ্কডইন মার্কেটিংটা আপনি শিখতে পারবেন, এই হচ্ছে মানে অনেক কিছু আছে। তো এখন কথা হচ্ছে যে স্যার, সব কথার শেষ কথা, আমরা যে এতক্ষণ এই কাজটা শিখলাম একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েশন করা, এটার উপর কি আসলে আমরা ইনকাম করতে পারবো কিনা, দেখুন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটি হচ্ছে এখানে খেয়াল করুন, fiverr.com ঢুকেছি আমি, fiverr.com ঢোকার পর সুইচ টু সেলিং থেকে সুইচ টু বাইং এ আসলাম, আমি কিছু পারচেস করবো সেজন্য। দেন এখানে আমি সার্চ করলাম, ধরুন হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন, জাস্ট এটা লিখলাম, এটা লিখে আমি সার্চ করলাম,
সর্বনিম্ন $5 থেকে শুরু হয়। একটা ব্যাপার খেয়াল করেন, এই ভদ্রলোক পেজ সেটআপের জন্য সর্বনিম্ন তার প্রাইস হচ্ছে $15, মানে ১৫০০ টাকার নিচে সে কাজ করে না। মজার ব্যাপার হচ্ছে তার রিভিউ হলো 1000+। সব অর্ডারের রিভিউ পাওয়া যায় না, যেগুলো পাইছে শুধু সেটার হিসাবও যদি করি তারপরেও সে $15,000 অর্থাৎ প্রায় ১৪,০০০ টাকা বা ১৩,০০০ টাকার মতো সে ইনকাম করেছে শুধু তার বেসিক সার্ভিসটা যদি সে দিয়ে থাকে, তাও অন্য সব কিছু বাদ দিলাম। আর ইনি $25 করে এখন ওনারটা হিসাব করেন, ২৩ থেকে ২৪ লক্ষ, ঠিক আছে? তো প্রচুর পরিমাণ আর্নিং করার সুযোগ আছে। এখন আপনি যেই কাজটা শিখছেন এটার উপর আপনি আর্নিং করতে পারেন। তবে এখন কত হচ্ছে, স্যার আমি কি এখনই ফাইবারে ঢুকে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো? এটা টোটালি আপনার উপর নির্ভর করবে আপনি কী করবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি কোনো কাজ অত্যন্ত ভালোভাবে শিখে তারপর যদি আপনি মার্কেট প্লেসে আসেন তাহলে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, আপনার ক্ষতির কোনো সম্ভাবনা নাই। সো আপনি যত জানবেন তত বেশি সাকসেস হবেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং যে জানে যে সে কোথায় যাবে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। আপনি যদি আপনার গন্তব্যটাকে ঠিক করতে পারেন আপনি অবশ্যই আপনি আপনার ডেস্টিনেশনে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের এই ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্সটিতে আপনারা যারা এনরোল করতে চান সিম্পলি আপনারা এই বাই নাও বাটনটিতে ক্লিক করলে আপনাদের কাছে রেজিস্ট্রেশন করার জন্য বলবে। এবং আপনারা যারা অলরেডি আমাদের এখানে রেজিস্ট্রেশন আগে করেছেন এবং আমাদের হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 কোর্সই করতেছেন তাদের কাছে আর রেজিস্ট্রেশন করতে বলবে না। সিম্পলি লগ ইন করা থাকলে তো থাকলেন, নয়তো লগ ইন করলেন, রেজিস্টার হিয়ারে ক্লিক করলে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। দেন আপনারা এই কোর্সটিতে এনরোল করে নিতে পারবেন। জাস্ট বিকাশ রকেট নগদ যে কোনো গ্যাটওয়ের মাধ্যমে আপনারা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। আমরা বাংলাদেশের হচ্ছে SSL কমার্স পেমেন্ট গ্যাটওয়েটাকে ইউজ করে থাকি। আর SSL কমার্স হচ্ছে সেই গ্যাটওয়ের প্রতিষ্ঠান, বাংলাদেশের লিডিং পেমেন্ট গ্যাটওয়ে প্রতিষ্ঠান। আপনার যদি কোনো ব্যক্তি SSL কমার্সকে তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে রাখতে চায় সেই প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স, বিন, টিন, NID সমস্ত আপডেটেড যে সমস্ত পেপারগুলো আছে সেগুলো তাদেরকে দিতে হয়। আমরা যদি তাদেরকে ট্রেড লাইসেন্স, বিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট এগুলো না দিতে পারতাম তারা নিত না। আমাদের এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস 101 এই কোর্সটি এখানেই সমাপ্ত হচ্ছে এবং এই ভিডিওর মধ্য দিয়েই সমাপ্ত হচ্ছে। আপনারা যারা আমাদের অ্যাডভান্স কোর্সটিতে জয়েন করবেন তারা খুব দ্রুত এনরোল করে নেন, ইনশাআল্লাহ সেখানে আপনাদের সাথে দেখা হবে এবং অনেক লম্বা সময় আপনাদের সাথে সেখানে কথা হবে। প্রায় ২৫ ঘন্টার ভিডিও আছে, আরও নতুন নতুন ভিডিও সেখানে আসতেছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ।